রতন বন্ধু পুষ্পস্তব অর্পণ করবেন আমাদের সংগঠনের রাজ্য সম্পাদক তথা বিএসএনএম এর সর্বভারতীয় নেতৃত্ব কংগ্রেস সুমন দাস। পুষ্পস্তব অর্পণ করবেন পুষ্পার্ঘ অর্পণ করবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য অর্পণ করবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইন্ডিয়া জুট প্রার্থী সদ্য আশিস সাহমত। পুষ্পার্ঘ অর্পণ করবেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক সদ্য সুভাষিস সভাপতি সভাপতি দিলীপ দাস উপলব্ধি করা না। গত 10 বছর ধরে দেশের শাসক দল সেই বৈষম্যটাকে এমন জায়গায় এটাকে ফেলে দিতে চাইছে, এমন ভাবে এটাকে স্থায়ীকরণ করতে চাইছে, সেটা স্থায়ীকরণ করতে গিয়ে এই সংবিধানকে ক্ষতিগ্রস্ত করার, এটাকে বিপর্যস্ত করার জন্য ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গেছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর এই নির্বাচন আরো বেশি তাৎপর্যের কারণে আমরা লক্ষ্য করছি যে এই বিপদ থেকে বাঁচানোর জন্য যখন সমস্ত দেশপ্রেমী ধর্মনিরপেক্ষ শক্তি আমরা ঐক্যবদ্ধ হচ্ছি, আরএসএস ভারতীয় জনতা পার্টি তার দেওয়ালে তার আঘাত করছে, উপলব্ধি করতে পারছে দেশের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছেন, কাজে আমরা দেখি যে আমাদের ইতিহাসের পাতায় বা বিভিন্ন সাহিত্য গল্পে শয়তানরূপী কিছু লোক তারা কখনো কখনো খুব মানবিক, আন্তরিক এবং নিজেদেরকে পূজার করে দেওয়ার মতো সেরকম অভিনয় করে, ঠিক কোনরূপ গতকাল কি পরশু আপনারা নিশ্চয়ই পত্রপত্রে দেখেছেন রাজস্থানের বারমেরে এরকমই একটা নির্বাচনী জনসভা, সেখানে গিয়ে যার নেতৃত্বে আজকে সংবিধানকে ছেঁটে ফেলার চেষ্টা হচ্ছে তিনি সেখানে গিয়ে বলছেন আম্বেদকর জীবিত থাকলেও আজকে এই সংবিধানকে পরিবর্তন করা সম্ভব না, এটা যেন শয়তানের অর্থ আছে।